হাই ইউটিউব, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ সেভেনের কম্পিউটার নেম চেঞ্জ করবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে স্টার্টমেন্টে যেতে হবে। এখান থেকে কম্পিউটারে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করুন। তারপর এখানে দেখাচ্ছে আপনার কম্পিউটার নেম, ডোমেন অ্যান্ড ওয়ার্ক গ্রুপ সেটিং, কম্পিউটার নেম আব্দুর রহিম, ফুল কম্পিউটার নেম আব্দুর রহিম। সো আপনি চাইলে দুইটাভাবে কম্পিউটার নেম চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট চেঞ্জ কম্পিউটার নেম, অথবা এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখান থেকে আপনি কম্পিউটার নেম চেঞ্জ করতে পারবেন। সো আমি এখন এখানে চেঞ্জ সেটিংয়ে ক্লিক করি। সো এখানে আপনাকে দেখা হবে প্রথম ট্যাবটি কম্পিউটার নেম। সো এখান থেকে আমি চেঞ্জে ক্লিক করব এবং আমি এখানে দিলাম যে আব্দুর রহিম বি জি। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। যখন আমি ওকেতে ক্লিক করব তখন আমাকে এরকম একটি মেসেজ দেবে, ইউর মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দিস চেঞ্জ। সো আমার কম্পিউটার রিস্টার্ট করতে হবে। সো আমি ওকেতে ক্লিক করি এবং ক্লোজে ক্লিক করি। তারপর আমি রিস্টার্ট নাও অথবা রিস্টার্ট লেটার আমার যদি প্রয়োজন হয় আমি যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করতে পারি। সো আমি রিস্টার্ট নাও ক্লিক করব। So our computer is restarting. We just wait few times. Okay, so এখন আমি আমার কম্পিউটারটি যখন রিস্টার্ট করলাম, এখন আমি আবার যে আমার কম্পিউটার এবং স্টার্টমেন্ট থেকে কম্পিউটারে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি। আমি দেখি যে আমার কম্পিউটার নেমটি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন একটু আগে যে আমি নামটি দিয়েছিলাম আব্দুর রহিম বিডি, সো এখানেও আমার কম্পিউটার নেম এবং ফুল কম্পিউটার নেম চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাটস ইট। আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার।